Hello, Assalamu alaikum. Thanks for clicking me. Dear brothers and sisters, I hope you are doing great by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলে এসেছি Nasirs Club এর আরেকটি ক্লাসে। তাহলে চলো সময় নষ্ট না করে চলে যাই আজকের ক্লাসটিতে। আমরা ক্লাসটি শুরু করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার হয়নি। টু কোন পার্টস অফ স্পিচ? অনেকে হয়তো তোমরা ভাববে যে এটা হয়তো প্রেপোজিশন। ইয়াস, ডেফিনেটলি প্রেপোজিশন, বাট এখানে আমরা প্রেপোজিশন না, এখানে ইনফাইনিটিভ হিসেবে তাকে ইউজ করতে চলেছি। সো টু এর অর্থ হচ্ছে তে এবং জন্য, দুইটা অর্থ। ক্ষেত্র বিশেষে সেন্টেন্সকে মানে মিউচুয়াল করে সুন্দরভাবে বাংলাটা নিয়ে আসতে হলে মাঝে মাঝে আমাদেরকে জন্যতে নিয়ে যেতে হয়, আর অন্যান্য ক্ষেত্রে টু মানে তে, দুটোই একই সেন্স কাজ করে। তাহলে টু এর অর্থ হচ্ছে তে আর হচ্ছে জন্য। এখানে টু এর পরে কি কি বসতে পারে, মানে যেমন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে, এখন কোনটা বসতে পারে? আমরা এখানে টু হিসেবে মানে টু এর অর্থ হিসেবে যখন তে ব্যবহার করতে চাইবো তখন অবশ্যই এখানে ভার্ব বসবে এবং ভার্বের এক নম্বর ফর্ম বসবে, মানে বেজ ফর্ম বসবে। সেক্ষেত্রে আমরা তে হিসেবে এটাকে ইউজ করতে পারবো এবং জন্য হিসেবেও এখানে ইউজ করতে পারবো। তাহলে টু এর পরে একটি ভার্ব বসবে, সেটা অবশ্যই বেজ ফর্ম, মানে ভি ওয়ান, যেটা বেজ ফর্ম। তাহলে টু গো মানে যেতে, গো মানে যাওয়া, আর টু গো মানে যেতে। টু টেক তাহলে নিতে, টু ফুট রাখতে, টু ফুট মানে হচ্ছে রাখতে। সো আমরা এখানে বুঝে গেলাম যে এখানে তে হিসেবে ব্যবহার করছি। এছাড়াও যদি এখানে আমরা জন্য নিয়ে আসতে চাই নিয়ে আসতে পারবো, যেমন হচ্ছে টু গাও মানে যাওয়ার জন্য, টু টেক নেওয়ার জন্য, টু ফুট রাখার জন্য। তবে আমাদের বাংলা যখন আমরা বানাতে যাব সেক্ষেত্রে ওই আগে পিছনের অর্ডার সিচুয়েশান অনুযায়ী কখনো তে বসাবো কখনো জন্য বসাবো। এখানে জাস্ট আমরা তে হিসেবে ব্যবহার করেছি। তাহলে চলো এবার আমরা সামনে এগোই। এখানে আমরা কিছু ভার্ব নিয়েছি, তোমরা বিগত দিনের যে ক্লাসগুলো দেখেছো সেখানেও আমি একই কথা বলেছি যে আমরা সবচেয়ে বেশি কথা বলি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, এবং সবচেয়ে বেশি কথা বলি আমার সামনে যারা আছো মানে তোমরা, তোমাদেরকে নিয়েই, তোমাদেরকেই কোনো কিছু করতে বলি বা করতে বলি না বা সাজেশন দিই কিছু না কিছু একটা, তার মানে সামনের যাকে পাই তাকে বলি, আর সামনের লোকটি হচ্ছে ইউ, ওয়াই ও ইউ মানে তুমি তোমরা। সো এখানে প্রত্যেকটা ভার্বের পূর্বেই রয়েছে ইউ, ইউকে বাদ দিলাম যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা জাস্ট তিনটা ওয়ার্ড নিয়েছি, মানে ভার্ব নিয়েছি, ট্রাই, লার্ন, আর আরেকটি হচ্ছে হেল্প। এখন এটার পরে আরেকটি আমরা ভার্ব নিয়েছি, সেক্ষেত্রে অর্থ কী দাঁড়ায় সেটা আমরা দেখব। ট্রাই মানে চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে চেষ্টা করো, বোঝার ইংরেজি অনেকগুলো আছে, গেট, ট্রাই টু গেট মানে বুঝতে চেষ্টা করো, গেটের অনেকগুলো অর্থ রয়েছে, বাট আন্ডারস্ট্যান্ড বলতে জাস্ট বোঝা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে চেষ্টা করো, ট্রাই টু লার্ন শিখতে চেষ্টা করো, ট্রাই টু লিসেন, ট্রাই টু ফিল ফিল করতে চেষ্টা করো, ট্রাই টু ড্রাইভ, ট্রাই টু গো যেতে চেষ্টা করো, ট্রাই টু উইন, ট্রাই টু গেট। এবার আমরা পরে নেক্সট আরেকটি ওয়ার্ড, যেমন হচ্ছে লার্ন, লার্ন টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে শিখো। তুমি আমার যেমন ইংরেজি ভিডিওগুলো দেখে বুঝছো না, বোঝার চেষ্টা করছো না, অবহেলা করছো, তখন তোমাকে আমি বলছি যে বুঝতে শিখো, লিখতে শিখো, যেতে শিখো, হাঁটতে শিখো, বলতে শিখো, অনেকগুলো ইংলিশ আমরা বানাতে পারি। সো লার্ন টু আন্ডারস্ট্যান্ড বুঝতে শিখো, লার্ন টু লিসেন মানে শুনতে শিখো, লার্ন টু ফিল করতে শিখো, লার্ন টু ড্রাইভ করতে শিখো, লার্ন টু রাইট করতে শিখো। এবার তারপরে আরেকটি ওয়ার্ড আমরা নেব, সেটা হচ্ছে হেল্প। হেল্প মানে সাহায্য করা, হেল্প টু আন্ডারস্ট্যান্ড সাহায্য করো মানে বুঝতে সাহায্য করো, হেল্প টু লার্ন মানে
শিখতে সাহায্য করো, হেল্প টু লিসেন, শুনতে সাহায্য করো, হেল্প টু ফিল, ফিল করতে সাহায্য করো। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রথমে হচ্ছে যে ভার্ব সেটা হচ্ছে মেন ভার্ব, তারপরে হচ্ছে ইনফাইনিটিভ মানে টু এর সাথে একটা ভেজ ফর্ম বসবে। ভেজ ফর্ম কিসের ফর্ম? ভার্বের ভেজ ফর্ম মানে এক নম্বর ফর্ম। আর এখানে এই টুগুলো তে অর্থে ইউজ হয়েছে এবং জন্য অর্থে ইউজ হয়েছে। তবে যদি গ্রামার আলোচনা করি সেক্ষেত্রে বলবো টু এর পরে যেমন ভার্বের বেজ ফর্ম বসে তেমন ভার্বের তিন নম্বর ফর্মও বসে। তিন নম্বর যখন ফর্ম বসবে তখন সেটা ভিন্ন অর্থ ধারণ করবে, তখন টুটা প্রেপোজিশন হিসেবে ইউজ হবে। অথবা এই টু এর পরে আমরা যেমন একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন বসাতে পারি। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি না, যেহেতু এই ক্লাসটি সম্পূর্ণ স্পোকেনের ক্লাস, আমরা গ্রামাটিক্যাল ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। এবার আমাদের এই যে লাল কালার দিয়ে যে টেক্সটগুলো লিখেছি সেগুলো হচ্ছে আরেকটি স্টেপ, মানে আমরা একটা সেন্টেন্সকে যখন এক্সটেন্ড করব, বাড়াবো, তখন এগুলো আমাদের বসবে এবং এগুলো অবজেক্ট হিসেবেই ব্যবহার হয়েছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে প্রথমে হচ্ছে মূল ভার্ব মানে মেন যেটা ভার্ব, এবং তারপরে আরেকটি ভার্বের প্রয়োজন হচ্ছে বিধায় নিচ্ছি, তবে সেটার সাথে অবশ্যই টু থাকতে হচ্ছে। টু না থাকলে সেটা সঠিক মিনিংটা আসছে না বাংলাতে। সো আমরা ইনফাইনিটিভ প্লাস টু নিয়েছি, সো সেখানে আমরা ইনফাইনিটিভ হিসেবে টু প্লাস ভার্ব নিয়েছি এবং তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করি যে সেন্টেন্সটা কী হচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, কনটেক্সট মানে যেটা লেখা আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট মানে কনটেক্সট বুঝতে চেষ্টা করো। এখন এই ইংরেজিটার বাংলা কী হবে, বাংলা কীভাবে বের করব? তোমরা খুব ভালো করে জানো যে কীভাবে একটা ইংরেজি থেকে বাংলা বানায় বা একটা বাংলা থেকে ইংরেজি বানায়, আগের ভিডিওগুলো দেখেছো, এবং হাউ টু মেক সেন্টেন্সেস এই নামে আমার একটি প্লেলিস্ট রয়েছে। তোমরা নাসিস ক্লাব পেজে গিয়ে অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে খুঁজবে হাউ টু মেক সেন্টেন্সেস, ওইখানে আমি বিস্তারিত বুঝিয়েছি কীভাবে সেন্টেন্স বানানো হয়। সো আমরা এখানে তারপরেও একটা সেন্টেন্সকে ভাঙার চেষ্টা করব। তাহলে আমাদের এটার বাংলা কী হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। নিশ্চয়ই শেষের দিক থেকে আমাদের বাংলা বানাতে হবে, অর্থাৎ সাবজেক্ট নিতে হবে এবং সব শেষের দিক থেকে ক্রমান্বয়ে পিছনে আসতে হবে। যেহেতু সাবজেক্ট নেই, সাবজেক্ট বাদ দিলাম, তাহলে শেষের দিকে চলে যেতে হবে। তাহলে কি দ্য কনটেক্সট, তার মানে কনটেক্সটটি, কনটেক্সটটিকে অবজেক্টে যখন কেউ থাকবে তখন অটোমেটিক কে চলে আসে, তোমাকে, তাকে, করিমকে, এভাবেই চলে আসবে। আমার এটা নিয়েও অনেক ভিডিও রয়েছে, তোমরা সেগুলোও দেখতে পারো। তাহলে কনটেক্সটটিকে বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে একটা গ্রুপ, টু আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে একটা গ্রুপ আর এটা হচ্ছে আলাদা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কনটেক্সটটিকে বুঝতে চেষ্টা করো, এভাবেই হচ্ছে বাংলা বানাতে হয়। আরেকটি আমরা যদি দেখতে যাই তাহলে ট্রাই টু লার্ন দ্য ফ্যাক্ট, তার মানে ফ্যাক্টটা লার্ন করতে চেষ্টা করো। ট্রাই টু লার্ন দ্য ফ্যাক্ট, ট্রাই টু লিসেন দ্য মিউজিক, মিউজিককে শেষের দিক থেকে বাংলা হবে, মিউজিককে শুনতে চেষ্টা করো। এভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সেই লাল কালার দিয়ে আমরা এক্সটেন্ড করেছি একটা সেন্টেন্সকে, এভাবে সেন্টেন্সগুলো আমরা বৃদ্ধি করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে একটি সেন্টেন্সকে এক্সটেন্ড করি এবং এই সেন্টেন্সগুলো কী পরিমাণ প্রয়োজন হয় আমাদের প্রতিদিনের জীবনে। এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।